ছোট্ট একটা ওয়াকে বলতে না বলতে আমার মহান মুর্শিদ এসে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজলা মুবারকের মধ্যে আরাম পরমাচ্ছেন, আমার নবী আরাম পরমাচ্ছেন জান্নাতের সরদার হুসাইন, আমার নবী পাকের হুজরা মুবারকে প্রবেশ করেছে। নবী আমার ঘুমিয়াস হযরত হুসাইন একবার নবী পাকের কদমের কাছে যায়, আবার আমার হুজুরের চেহারা মুবারকের কাছে যায়, দেখি রে নানার ঘুম ভাঙেনি। হযরত হুসাইন বলে আমি অনেক চেষ্টা করলাম, আমি দেখলাম নানার ঘুম ভাঙছে না। আমি হুজুরের সিনা বরাবর দাঁড়িয়ে গেলাম, দুই দিকে দুইটা পাও দিয়ে আমি নানার বুকের মধ্যে বুকের মধ্যে পায়ের মধ্যে ভর করে বসে আছি। আস্তে করে নানা জান কেবলার সিনার মধ্যে যখন বসে গেলাম, হুজুরের সিনা মুবারকের মধ্যে যখন বসে পড়েছে, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন চক্ষু মুবারকটা খুইলা তাকাইয়া দেখে রে আমার সিনার মধ্যে কে বসেছে। যেই জাসেম মুবারকের মধ্যে মশা বসে না, মাসি বসে না, ওই জাসেম মুবারকের মধ্যে কে বসেছে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিয়ানে ডাকিলে তাকিয়ে দেখে আমার হুজুরের সিনা মুবারকের মধ্যে বসে আছে জান্নাতের সরদার হুসাইন। হুসাইনের চেহারাটা টান দিয়ে এনে আমার নবী দুইটা গালের মধ্যে দুইটা চুমু দেয়, আল্লাহু আকবার, হুসাইনের ঠোঁটের মধ্যে চুমু দেয়, হুসাইনের গলার মধ্যে চুমা দেয়, আমার হুজুর হুসাইনের কপাল মুবারকের মধ্যে চুমু দেয়। হুসাইন ডেকে বলে নানা আর কয়টা চুমু দিবা, কয় চুমু দেওয়া শেষ? নবী আমার ডেকে বলে নানা রে দুই গালে দুটি চুমু দিলাম, ঠোঁটের মধ্যে চুমু দিলাম, তোমার ললাটে চুমু দিলাম, তোমার হলকুমের মধ্যে চুমু দিলাম, ও নানা একটা চুমা তুমি আমাকে রিটার্ন দাও নাই। হুসাইনের চেহারাটা মলিন, হুসাইন বলে নানা আমার চেহারাটা তুমি মলিন দেখতেছো? নবী আমার ডেকে বলে নানা গো কি দিলে তোমার চেহারার মধ্যে হাসি আনবে? কয় কিছু দিলে হাসি ফুটবে না? আমি তোমার কাছে জানতে চাই, আমাকে একটা কথার উত্তর দাও, তুমি নানা দামি না আমি হুসাইন দামি? নবী আমার আশ্চর্য হয়ে গেলেন, হুসাইনকে জড়াইয়া বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন। হুসাইন ডেকে বলে নানা গো আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, যদি তুমি বলতে না পারো আমাকে বলার অনুমতি দাও, আমি বলে দিব তুমি দামি না আমি দামি। নবী আমার কাঁদে, হুসাইন বলে নানা গো কাঁদেবেন না, আবারও বলছি যদি বলতে না পারেন আমাকে বলেন গো নানা আমি বলে দেই। হযরত হুসাইন ডেকে বলে নানা বলো বলো বলো। আমার নবী ডেকে বলে হুসাইন আমি বলার পারমিশন দিলাম তুমি এ বলো। হুসাইন ডাক দিয়া কয় নানা গো আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমারে তিনটা প্রশ্ন করব, আমার প্রশ্নগুলি সহজ উত্তর দেওয়াতে একটু কষ্ট। ও গো আমার নানা এক নম্বরের প্রশ্নের জন্য তুমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, আমি তোমার কাছে জানতে চাই গো নানা একটু বলে দাও তোমার মায়ের নাম কি? মায়ের কথাটা জিজ্ঞেস করেছে আমার হুজুর চোখের পানিটা ছেড়ে দিলেন। হুসাইন ডেকে বলে নানা গো মায়ের কথা বললে বুঝি মানুষ কান্দে? আমার নবী ডেকে বলে নানা মায়ের কথা বললেই তো মানুষ কাঁদে, আপনার যেই বয়স এই বয়সে আমি নবী আমার মা হারাইছি যে, আমি আমার বাবার কবর জিয়ারত করার জন্য আমার মায়ের সাথে আমি যখন মদিনা যাই আমার মা সেখানে বিদায় হয়ে যায়, আমি আমার মরা মায়ের বুকের মধ্যে ফইরা মা মা কইয়া সেদিন কেঁদেছিলাম। উম্মে আয়মান সেদিন বলেছিলেন মুহাম্মদ কাইদের না গো নবী, আমি উম্মে আয়মান যতদিন বেঁচে থাকবো
আল্লাহর নবীর কোনো কষ্ট আর ক্ষতি হতে দিব না। আমার বাবারা হুসাইন বলেন, আরে গো আমি বুঝতে পেরেছি তোমার মায়ের নাম বলো। আল্লাহর নবী ডেকে বলে, হুসাইন আমার মায়ের নাম হযরতে আমিনা। হুসাইন ডেকে বলে, না না ওই আমেরা পর্যন্ত শেষ, আমি তোমার কাছে জানতে চাই আমার আম্মাকে তুমি চিনোনি, আমার মা হলো সাইয়্যেদাতুন নিসা, সমস্ত জান্নাতীরা মনিদের সেরেদার, আমার নবী বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে, না না হুসাইন কে তোমার শিখাইলো? না না গো কেউ শিখায় নাই, আমি আমার মন থেকে জানতে চাই। হুসাইন ডেকে বলে, না না গো কাঁদবেন না, নম্বর দুই এবার জানতে চাই আপনার বাবার নাম কি? নবী আমার কেঁদে কেঁদে বলে, হুসাইন রে বাপের নাম জিজ্ঞাসা করেছো? জীবনে কোনোদিন একটা বার বাবা দেখি নাই, বাপ বেটার সম্পর্ক কেমন আমি বলতে পারবো না, জীবনে কোনোদিন বাবার সঙ্গে হাত বাজার সম্ভব হয় নাই, বলে দেই আমার আব্বার নাম হযরতে আব্দুল্লাহ। হুসাইন দেখি বলে, না না গো তোমার বাবা আব্দুল্লাহ আব্দুল্লাহ পর্যন্ত শেষ, ও গো না না আমার বাবারে তুমি চিনোনি গো, না না পৃথিবীতে কোন নবী বলো পয়গাম্বর বলো, কোন নবী বলো কোন পয়গাম্বর বলো, কারো জন্ম বাইতুল্লার ভিতর হয় নাই, বাইতুল্লার ভিতরে একজন মাত্র ব্যক্তি যার জন্ম হয়েছে বাইতুল্লাহ, তিনি হলেন হুসাইনের বাবা। বড় করে বলেন না বাবা, আল্লাহু আকবার। আমার আব্বার নাম আলী, বাইতুল্লাতে কারো জন্ম হয় নাই, একজনের জন্ম হয়েছে বেলায়েতের সম্রাট আসাদুল্লাহিল গালিব, যিনি হলেন ইমাম হুসাইনের বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যার জন্মের পরে তিন দিন কথা কয় নাই, চোখ খুলে নাই, তিন দিন চক্ষু খুলে নাই, তিন দিন মুখ খুলে নাই, তিন দিন পেশাব করে নাই, তিন দিন পায়খানা করে নাই, বাইতুল্লাহ পবিত্র থাকতে হবে। তিন দিন পর গত হুজরা থেকে বের হলেন, আমার নবী খানায় কাবার বাহিরে হাটটা পেতে বসে আছে। হযরত আলীর আম্মা যখন আমার নবীর কোলে আলী কাররামুল্লাহ ওয়াজুকে আমার হুজুরের কোলে ছেড়ে দিলেন, দুধের সন্তান আলী চক্ষুটা খুইলা সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক তাকিয়েছে। বড় করি কন্যা বাবা সুবহানাল্লাহ। হুসাইন ডেকে বলে, নানা আমি তোমার কাছে জানতে চাই তোমার নানার নাম কি? আমার নানার নাম আব্দুল ওহাব। হুসাইন কে, নানা ভালোই কইছেন, জিন্দগিতে কেউ তার খবর নিত না, আমি আপনার কাছে জানতে চাই হুসাইনের নানার চিনিনি। সুবহানাল্লাহ কন্যা বাবা, হুসাইনের নানার চিনিনি, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্যের নবী, জান্নাত জাহান্নামের নবী, ইমাম হুসাইনের নানা নবীদের নবী, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ, তুমি বাদশার বাদশা কামলিওয়ালা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ, তুমি বাদশার বাদশা কামলিওয়ালা, কামলিওয়ালা তুমি, কামলিওয়ালা বলো, কামলিওয়ালা তুমি, কামলিওয়ালা, কামলিওয়ালা তুমি জগত উজালা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ, তুমি বাদশার বাদশা কামলিওয়ালা। জবান করে বলেন আল্লাহু আকবার।